আজ কিন্তু রাত ঠিক 11:15টার সময় সারা থাকবে আমার সাথে লাইভে। যে কোনো কাজে আসলে ডেডিকেশন অনেক ইম্পর্টেন্ট। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সারাকে আসলে সারার হোমওয়ার্ক চেক করতেছিলাম, কারণ আমরা সবাই জানি আমাদের বাচ্চাদের আসলে নভেম্বর মাসে এক্সাম। সো আমার কাজের যেহেতু একটু প্রেশারটা বাড়ছে, আর যেহেতু আমার একটা সময় আমার বড় মেয়েটা সারাকে টেক কেয়ার করতো, বাসায় থাকতো, তো রাইট নাও আমি আসলে সারাকে নিয়ে মুভ করতে হয়। তো অনেকে ভাবতে পারেন যে সারাকে বাসায় রাখলেই তো হয়। সো বাসায় রাখার যদি অবস্থা হতো, ডেফিনেটলি সারাকে আমি বাসায় রেখেই যেতাম, কিন্তু আসলে সারাও বাসায় থাকতে মানে পছন্দ করে না। ও সবসময় আমার সঙ্গে বা ওর বোনের সঙ্গে থেকে ইউজ টু, দ্যাটস দ্য রিজন আমার প্রত্যেকটা লাইফগুলোতে সারাকে নিয়ে নিয়ে আমাকে মুভ করতে হয়। এটা আসলে অনেক কঠিন একটা ব্যাপার যে এত ক্রাউডের মধ্যে লেখাপড়া করাটা অনেক ধৈর্য এবং অনেক ঈশ্বর একটা ব্যাপার থাকে। সো আমি ওই দিন মনে আছে 1:45 সময় আমি লুবাবাতে ঢুকলাম। লুবাবাতে লাইভ স্টার্ট করতে করতে 3:30 বাজলো। সো ওই দিনই সীমান্ত সম্ভারে আমার আরেকটা লাইভ ছিল। ওই লাইভটা কমপ্লিট করতে করতে আজানের ঠিক মাগরিবের আজানের একটু আগে লাইভ আমাদের কমপ্লিট হয়। তখন পর্যন্ত আমরা একদমই না খাওয়া লাইভটা শেষ করে সোজা আমরা গাড়িতে গিয়ে বসে, আমাদের খাবারটা আগে থাকতে কেনা ছিল, আমরা দুজন সেই খাবার খেলাম। অ্যান্ড আমি আসলে এটা বোঝাতে চাচ্ছি যে থাকে না যে আমরা আমাদের বাচ্চাদেরকে আসলে ওইভাবে প্রপারলি সময় দিতে পারি না, বাট আমি আসলে চেষ্টা করি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যতটুকু পারি সারাকে একটু সময় দেওয়ার জন্য। আপনারা সবাই সারার জন্য দোয়া করবেন, সারা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, সারা যেন তার বাবা মার মান সম্মান রাখতে পারে এবং একজন ভালো মানুষ হতে পারে।